ইতিহাসের যে কজন নারী শাসককে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তাদের মধ্যে রানী দ্বিতীয় এলিজাবেথ অন্যতম। তাকে নিয়ে চর্চার কমতি ছিল না কখনোই। যিনি দীর্ঘ সময় ব্রিটিশ সাম্রাজ্যের শাসক হওয়ার খেতাব অর্জন করেছেন তাকে নিয়ে চর্চার কমতি থাকবেই বা কেন? ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি ক্ষমতায় আসেন রানী দ্বিতীয় এলিজাবেথ। সেই থেকে এতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন ৯৬ বছর বয়সে পরকালে পাড়ি জমানো রানী দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ এই সময়টায় ব্রিটেনের ১৬ জন প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রে ১৩ জন প্রেসিডেন্ট এবং ৬ জন পোপ নির্বাচিত হয়েছেন। ব্রিটিশ রাজপরিবারের প্রধান হওয়ায় কল্পনাতীত কিছু সুবিধা পান রানী দ্বিতীয় এলিজাবেথ। গাড়ি চালানোর জন্য তার কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হতো না, এমনকি পৃথিবীর যে কোনো দেশে পাসপোর্ট ছাড়াই তিনি ভ্রমণ করতে পারতেন। অর্থের জন্য তার কাছে সবসময় থাকত প্রাইভেট ক্যাশ মেশিন। আরও একটি বিস্ময়কর বিষয় হল রানীর বিরুদ্ধে কেউ কখনো মামলা করতে পারত না আইন অনুযায়ী, এমনকি তার কখনো ট্যাক্সও দিতে হয় না। যুক্তরাজ্যের পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছাড়াও ১১টি দেশের হেড অব স্টেট ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের আইনের খসড়াকে সত্যিকার আইনে পরিণত করতে রানীর স্বাক্ষর প্রয়োজন হতো। পার্লামেন্টের উভয় কক্ষে কোনো আইন পাশ হওয়ার পর তা বাস্তবিক আইনের রূপ নিতে রানীর স্বাক্ষর প্রয়োজন হতো। অস্ট্রেলিয়ার হেড অব স্টেট হওয়ার কারণে সেদেশের সরকার প্রধানকে বরখাস্ত করার ক্ষমতা ছিল রানীর। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়া অবস্থানরত রানীর প্রতিনিধি স্যার জন কের সেদেশের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন। একই ক্ষমতা বলে রানী কানাডা, জ্যামাইকা সহ আরও ১৩টি দেশের সরকার প্রধানকে বরখাস্ত করার ক্ষমতা ছিল। প্রবাদে আছে, যার যত বেশি ক্ষমতা তার তত বেশি সীমাবদ্ধতা। রানীর ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। রানী হওয়ার সুবাদে তার কিছু সীমাবদ্ধতাও ছিল। এমন অনেক বিষয় রয়েছে যেগুলো সাধারণ মানুষ অনায়াসে করতে পারলেও রানীর ক্ষেত্রে তা ছিল নিষিদ্ধ। রানী একজন সেলিব্রিটির চেয়েও কোনো অংশে কম নন, কিন্তু তিনি কখনো অটোগ্রাফ দিতে পারতেন না। শুধু তিনি নন, রাজপরিবারের কারো ক্ষেত্রেই এটি প্রযোজ্য নয়। রানী কখনো তার রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করতে পারতেন না। কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করার কিংবা ভোট দেওয়ার অনুমতি ছিল না তার। রাজপরিবারের সদস্যরাও চাইলেই পছন্দ মতো যে কোনো খাবার খেতে পারেন না। রানী এলিজাবেথ সহ রাজপরিবারের সদস্যদের জন্য চিংড়ি, আদা, পেঁয়াজ ও ট্যাপের পানি খাওয়া নিষেধ। হাত মোজা ছাড়া রানী কোথাও যেতে পারেন না। মূলত জীবাণু থেকে সুরক্ষার জন্যই রাজপরিবারের এই নিয়ম। ঐতিহ্য, চাকচিক্য, বিলাসিতা আর ক্ষমতায় রানী দ্বিতীয় এলিজাবেথের তুলনা তিনি নিজেই। মৃত্যুর পরও তিনি স্মরণীয় হয়ে থাকবেন তার দৃঢ় ব্যক্তিত্ব আর দীর্ঘ সময় ধরে ব্রিটিশ সিংহাসনে আসীন থাকার জন্য।